হয়ে যায়। মাওলানা রে তো কথা শোনার জন্য, তো নবীর কথা শোনার জন্য এখন পর্যন্ত ময়না পাখির মতন করে বসে আছি। জীবনে যত গুনাহ করি যতই ভুল করি না কেন, মাওলানা আমরা কারো দরবারে হাত তুলি নাই, তোর দরবারে হাত তুলছে রে মাওলানা। এত রয়েছে মাওলানা গো মাওলানা, তাকে দেখ কত আমাদের কত জ্ঞানী গুণী বান্দা হাত তুলছে, কত পাখা দাড়িওয়ালা বান্দা হাত তুলছে, পর্দার আলের কত মা হাত তুলছে। মাওলানা রে মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার কেশিয়ে আল্লাহ জলসা কমিটি সেক্রেটারি, আল্লাহ যারা হাত তুলছে যার হাত তুই পছন্দ কর তার হাত তুলছিল করি মাওলা, আজকের জলসা খিনি কবর মঞ্জুর করে না। মাবুদ হাত তুলি শেষ করি নাই, তোর বান্দা তো নবীর বাড়ির জন্য 10,000 টাকা পর্যন্ত দান করেছে। আমার সাইদার বাইশা আল্লাহ, যার বাড়িতে আলেমের ভিড়, যার বাড়িতে আলেমেরা তুটে বসা খাওয়া দাওয়া হয়, আল্লাহ তার বাড়িতে আমরা থাকি, তার বাড়িতে ঘুমি আরাম করি, আল্লাহ সেই কেশিয়ার আমার সেক্রেটারি ভাই সাহেব 10,000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার বাড়ির বলা মুসিবত দূর করে দিও, আল্লাহ তার নাতনি তার ছেলে মেয়েকে বৌমাকে আল্লাহ সময়কে বেমার আজার থেকে সেবা দান করে দিও। আল্লাহ এই কমিটির মধ্যে ভাই আমার আল্লাহ আলম ভাই 5,000 টাকা দিয়েছে, আইজুল ভাই দিয়েছে, মজিবর ভাই দিয়েছে, আল্লাহ যত বান্দাদের লুকুরি জাল্লা তাদের দানগুলা তোমার দস্তরে তোমার কবল মঞ্জুর করে নাও। আল্লাহ মাওলানা রে এই এলাকায় যত বান্দা কবরের প্রতি শুয়েছে আল্লাহ তাদের সন্তান তাদের ভাই বেরাদা আজকে দান করেছে মাওলা, আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও। মাওলা নতুন ঘর বানার জন্য আল্লাহ তোর বান্দা আল্লাহ দোয়া আর্জি করেছে, আল্লাহ নতুন ব্যবসার জন্য আল্লাহ আয়োজন করেছে, তার নতুন বাড়িতে আল্লাহ খাইর বরকত দান করে দিও। আল্লাহ তাদের ব্যবসার মধ্যে আল্লাহ তুমি হালাল ব্যবসা বানিয়ে দিও আল্লাহ। মাওলানা রে মা বোন থেকে কত দান করেছে আল্লাহ, মা বোনের নাম জানি না, আল্লাহ যত মা দান করেছে 200 টাকা দান করেছে, 500 টাকা দান করেছে, 100-200 টাকা দান করেছে, আল্লাহ মা বন্ধের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার কেশিয়ার এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট মাওলানা উপদেষ্টা আল্লাহ এই মাদ্রাসার উস্তাদগণ কত কষ্ট করে, আল্লাহ এই মাদ্রাসার উস্তাদগণের কষ্ট তুমি কবুল করিয়া নাও। এই মাদ্রাসার যত বাচ্চা আছে আল্লাহ এই তালিম বাচ্চাদের আল্লাহ তুমি হকখানি আলেম বানে দাও, এই বাচ্চাদেরকে প্রাণে হাফিজ বানে দাও, এই বাচ্চারে কি আল্লাহ হকখানি আলেম বানে তাদের মা বাবার মন তুমি আশা পূরণ করিয়া দাও। হ্যাঁ মাহমুদ এই মাদ্রাসা উস্তাদ আল্লাহ যত কষ্ট করে আল্লাহ উস্তাদের মেহনত তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা মাওলা টাকা দিতে পারে নাই সেমেট দিয়েছে আল্লাহ তাদের দান তুমি সেটাও কবুল করে নাও। এই মাদ্রাসা তুমি দুতলা বিল্ডিং বালা খানা বানিয়ে দাও। এই মাওলানা রে প্রতি বছরে বছরে এই মাদ্রাসা ইসলে সব তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আসামে টাইটেল মাদ্রাসা গুলো সব বন্ধ করছে আলিয়া মাদ্রাসা, আল্লাহ আলে হইতে পারিবে না, আলিয়া মাদ্রাসা আলিম হইতে পারিবে না, সরকার বন্ধ করে দিয়েছে। মাওলানা রে সব মাদ্রাসার সাইনবোর্ড নাই, এমন সরকার তুমি দিয়ে দিলা, আল্লাহ তো নবীর ঘর দেখতে পারে না তোর ঘর দেখতে পারে না, আল্লাহ ভারতে তুমি এমন বাসা বানিয়ে দাও
আল্লাহ তোর ঘর তোর নবীর ঘর যাতে মহব্বত করে, আল্লাহ আল্লাহ তোর নবীর ঘর কষ্ট পালে আমরা সহ্য করতে পারি না, আল্লাহ তোর ঘর কষ্ট পালে আমরা তোর বান্দা সহ্য করতে পারি না, সারা বিশ্বের মাদ্রাসা করে আল্লাহ তোর কুদরতের দ্বারা হিফাজত কর, আল্লাহ সারা বিশ্বের মসজিদ করে আল্লাহ তোর কুদরতের দ্বারা তুমি হিফাজত করো, মুনমুন খাতুন এক বছর সেমিন করেছে।